দেশে দেশে সংক্রমণের ঘটনা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের লঞ্চ করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করল রাশিয়া। আগামী সপ্তাহে ওই ঐতিহাসিক আবিষ্কার নথিভুক্ত করতে চলেছে তারা। গামালে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে কোভিড প্রতিষেধক তৈরি করছে। আগামী 12 আগস্ট সেটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হবে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ। তারপরেই সেটি বাজারে লঞ্চ করা হবে। এই প্রসঙ্গে রাশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিননেভ বলেছেন, গামালে ইনস্টিটিউট যে ভ্যাকসিন তৈরি করেছে তা আগামী 12 আগস্ট নথিভুক্ত করা হবে। এই মুহূর্তে তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। এই ট্রায়াল প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিন যাতে সুরক্ষিত হয় তা সম্পূর্ণ নিশ্চিত করতে হবে। প্রথমে চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের এই ভ্যাকসিনই দেওয়া হবে। নথিভুক্ত করার পরে চূড়ান্ত পর্যায়ে এই ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা পরীক্ষা করে দেখা হবে। তখন প্রথমে প্রায় 1,600 জনের উপর এটি প্রয়োগ করা হবে।